হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 তোমরা অনেকেই বলেছিলে যে প্রিভিয়াস ইয়ারে এইচএস এর সলিউশন যে কোশ্চেন পেপার রয়েছে সেগুলো করা তো আমি 2022 টাকে বাদ দিচ্ছি 21 তো পরীক্ষা হয়নি 20 তো পরীক্ষা হয়নি কারণ 22 এ যা আসছে তার থেকে 23 সালে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম হয়তো 5% এর কম তো সেই জন্য সেটা নিয়ে আলোচনা করছি না তোমরা বললে সেটা করব তো আমি পাটে পাটে আলোচনা করব তো 2019 সালের প্রশ্ন 2018 2017 এগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো 19 থেকে শুরু করা যাক 2019 সালে এমসিকিউ এবং ভিএসইকিউ যে প্রশ্ন ছিল সেটা নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে তো প্রশ্নপত্র আমার হাতে রয়েছে শুরু করা যাক তো সবচেয়ে প্রথম যে প্রশ্ন ছিল বিভিন্ন সিরিজ থাকে অবশ্য অর্থাৎ বুকলেট সিরিজ এ বি সি এরকম থাকে তো আমার কাছে যে সিরিজটা রয়েছে সেখানে যেটা প্রথম প্রশ্ন রয়েছে সেটা থেকে আলোচনা শুরু করি আর 2023 সালে তোমরা যেহেতু পরীক্ষার্থী তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম বুকলেট কিন্তু থাকবে না এরকম কিন্তু থাকবে না তোমাদের কিন্তু খাতাতেই করতে হবে একটাই কোশ্চেন পেপার থাকবে সেই কোশ্চেন পেপারেই প্রশ্ন থাকবে এখানে আগে যেরকম হতো কি পার্ট বিটা আলাদা হতো পার্টে আলাদা হতো তোমাদের কিন্তু খাতাতেই করতে হবে একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে তো সবচেয়ে প্রথম প্রশ্ন ছিল স্থির তড়িৎ থেকে যে দুটি আহিতকণার মধ্যে দূরত্ব d ও তাদের মধ্যে বিকর্ষণ বল 9 নিউটন অর্থাৎ 9 নিউটন যদি দূরত্ব বেড়ে 3d হয় তাহলে বিকর্ষণ বল কি হবে এবার আমরা সবাই জানো যে কুলম্বের সূত্র তোমরা জানো তো কুলম্বের সূত্রতে তোমরা কি পড়েছো যদি এসআইকে বলি আমরা r² লিখি কিন্তু এখানে d² লিখলাম কারণ এখানে ডিসটেন্স দেখতে পাচ্ছি প্রশ্নতে d রয়েছে যেহেতু সেই জন্য d² লিখলাম তো প্রথমে একটা রয়েছে পরে একটা তো সিম্পল কথা দেখতে পাচ্ছি এখান থেকে যে f এর সঙ্গে d এর অর্থাৎ দূরত্বের একটা ব্যস্ততাপাতিক সম্পর্ক স্কয়ারের সাথে তাহলে আমরা এরকম বলতে পারি f1 / f2 সমান d2² / d1² তো আমাদের f2 টা দরকার তাহলে f2 সমান কত হচ্ছে না f1 into d1 square by d2 square f1 এর মান প্রশ্নে দেওয়া হয়েছে দেখো 9 নিউটন আর d1 যেটা রয়েছে সেটার মান হচ্ছে d অর্থাৎ d square আর পরে হয়েছে 3d square 3d square মানে 9 তাহলে দেখো সব কেটে যাচ্ছে কাটাকাটি হলে কিন্তু d square d square কেটে যাচ্ছে এখানে 3 square অর্থাৎ 9 অর্থাৎ পরে থাকছে শুধু 1 নিউটন অর্থাৎ তখন হবে 1 নিউটন তো এখানে যে অপশন গুলো ছিল সেখানে অপশন এ তে আছে 1 নিউটন এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল কারণ আগে ইংলিশ বাংলা হিন্দি একসঙ্গেই থাকতো দ্বিতীয় প্রশ্ন ছিল তড়িৎ বিভবের মাত্রা এটা খুব সহজ প্রশ্ন তো কোনো মুখস্থ করার দরকার নেই w = v q তোমরা জানো তো এখান থেকে আমরা খুব সহজেই v এর মাত্রা বের করে নিতে পারি এদিকে w এর মাত্রা এদিকে q এর মাত্রা w মানে এই ক্ষেত্রে কার্য তাহলে কার্য সবাই জানে বল ইনটু ত্বরণ তো সেই সেন্সে আমরা এইটা আর কিউ সবাই জানো তোমরা আই টি তো এখানে যতগুলো অপশন রয়েছে সেখানে আই দিয়ে নেই আই তো হচ্ছে কারেন্ট তো এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে এ দিয়ে রয়েছে কারণ অ্যাম্পিয়ার কে সিগনিফাই করার জন্য তো আমরাও তাই করছি তাহলে এখানে আসছে কত না এম এল স্কয়ার এ ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এটাকে পরে লিখলে ভালো হয় কারণ ফান্ডামেন্টাল হচ্ছে এম এল টি ওই জন্য এটাকে তোমরা কাজ করবে টিটাকে এখানে লিখে এটাকে পরে লেখো তাহলে এইটা দেখতে পাচ্ছি এখানে অপশন বি তে এটা রয়েছে তো এর উত্তর হবে অপশন বি পরের প্রশ্নতে আসা যাক সেটা হচ্ছে প্রবাহী তড়িতের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ তিনের দাগের প্রশ্ন সব রোমানে রয়েছে প্রশ্নতে তো এখানে পরে তিনের দাগে যে প্রশ্নটা রয়েছে এখানে একটা হুইস্টন ব্রিজ রয়েছে এরকম একটা হুইস্টন ব্রিজ রয়েছে তোমরা প্রোভাইড করি অর্থাৎ ইউনিট 2 যেটা ফার্স্ট চ্যাপ্টার সেখানে রয়েছে সেই ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে ওহমের সূত্র সেকেন্ড চ্যাপ্টারে দেখবে কারশফের সূত্র সেই কারশফের সূত্রতে দেখবে হুইস্টন ব্রিজ অর্থাৎ ইউনিট 2 সেকেন্ড চ্যাপ্টার তো এখানে বিভিন্ন মান রয়েছে রোধের 6 ওহম 3 ওহম এটা 10 ওহম এটা আবার রয়েছে 6 ওহম আর এটা রয়েছে 12 ওহম এবারে এখানে একটা ব্যাটারি রয়েছে সাপ্লাইয়ের জন্য ব্যাটারিটা হচ্ছে 2 ভোল্ট এবারে জিজ্ঞেস করা হয়েছে এখানে প্রশ্নতে গ্যালভানোমিটার অর্থাৎ মাঝে এটা রয়েছে জি লিখেছি যেটা সেটা হচ্ছে গ্যালভানোমিটার এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে
তো সিম্পল কথা হচ্ছে ক্যালকুলেশন বেশি কিছু করার দরকার নেই এইটা হচ্ছে ওহম সরি এইটা হচ্ছে হুইস্টন ব্রিজে ব্যালেন্স অর্থাৎ নিস্পন্দন অবস্থা কিংবা নিস্পন্দন বিন্দু পাওয়ার যে নাল পয়েন্ট পাওয়ার যে শর্ত তো যদি ব্যালেন্স থাকে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কোনো বিক্ষেপ হবে না অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট প্রবাহিত হবে না তো এখানে দেখো এটা 10 ওহম যদি দেখা যায় PQ তাহলে কত হচ্ছে 6/3 RS লক্ষ্য করো দেখো এইখানে যা আসছে অর্থাৎ এখানে 2 আসছে এখানে 2 আসছে তার মানে ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আছে ব্রিজটা যখন দোল অবস্থা বলো কি নিস্পন্দন অবস্থা বলো কিংবা নাল পয়েন্ট বলো যেহেতু ব্যালেন্স কন্ডিশনে রয়েছে সেই জন্য গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট হবে 0 তো এইখানে অপশন হচ্ছে ডি আশা করি বুঝতে পেরেছো পরের প্রশ্নের দিকে যাওয়া যাক সেটা হচ্ছে চারের দাগে এটা হচ্ছে ওহমের সূত্র থেকে প্রশ্নটা রয়েছে বলছে একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো কিন্তু আয়তন স্থির থাকলো তারের নিচে চারটি অপশনের মধ্যে কোনটা ঠিক হবে তো এখানে অপশন গুলো কেমন আছে না একটা হচ্ছে রোধাঙ্ক নিয়ে রয়েছে রোধাঙ্ক 1% বাড়ানোর কথা রয়েছে একটা রোধ বাড়ানোর কথা রয়েছে একটা রোধাঙ্ক 1% কমার রয়েছে একটা রোধ 2% কমার রয়েছে এবারে এখানে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি কোন পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক আর প্রস্থের সাথে ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক তো r = rho l/a তো এইখানে যদি আমরা পুরো ক্যালকুলেশন ব্যাপারটা দেখি যে দৈর্ঘ্যটা 1% বেড়েছে তো সোনা সবাই জানো আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল তাহলে যেহেতু এখানে আয়তনে কোনো রকম কোনো পরিবর্তনই হয়নি অর্থাৎ আমি এই রাশিমালাটাকে এভাবে লিখতে পারি রো এল স্কয়ার বাই এ ইনটু এল তো এ ইনটু এল মানে এখানে যেটা বললাম ভি তাহলে ভিটা ধ্রুবক হয়ে যাচ্ছে আর রোটাও ধ্রুবক হয়ে যাচ্ছে তাহলে ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টারে তোমরা ত্রুটি বেরগুলো শিখেছো তো যদি আমরা লগ নিয়ে অবকলন করি তাহলে কি আসছে 2 ডেল্টা এল বাই এল আর প্রশ্ন দেখা রয়েছে ডেল্টা এল বাই এল এর মান রয়েছে 1% তো 2 ইনটু 1% তাহলে 2% তাহলে এখানে ডেল্টা আর এর মান মান যে মানটা আছে সেটা প্লাস 2% কোনো মাইনাস সাইন নেই তাহলে এখানে অপশন রয়েছে দেখো বি যে রোধ বৃদ্ধি পাচ্ছে 2% তাহলে এটা হবে রোধ বৃদ্ধি পাচ্ছে 2% তো আশা করি বুঝতে পেরেছো এর পরের প্রশ্নটা একটু সহজ হয়েছে সেটা একটু বললেই হয়ে যাবে তো একটা অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে আধান রাখা হয়েছে তাহলে আমি সাপোজ ধরো এরকম একটা বললাম অর্ধবৃত্তাকার এইখানে একটা আধান রয়েছে কিউ তো তোমরা সবাই জানো তোমরা গাউসের উপপাদ্য পড়েছো এই ডিই ডট ডিএস টাই হচ্ছে অ্যাকচুয়ালি ডি ফাই কিংবা ফাই অর্থাৎ তড়িৎ ফ্লাক্স তো তড়িৎ ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন 0 নিয়ম হচ্ছে তড়িৎ ফ্লাক্স বের করা যেখানে আধান থাকবে তাকে বদ্ধ করতে হবে ক্ষেত্রটা যেন বদ্ধ হয় তাহলে এটাকে বদ্ধ করতে গেলে এটাকে ঘিরতে গেলে আমাকে তাহলে পূর্ণ বৃত্তটাকে কমপ্লিট করতে হচ্ছে তার মানে কি হচ্ছে কিউ বাই এপসাইলন 0 আর এখানে যেটা ফাই থাকছে সেটা কখন হবে না এখানে দেখো যতগুলো আমাদের অপশন গুলো রয়েছে এখানে যতগুলো অপশন রয়েছে তাহলে এখানে ফাই যদি হয় তাহলে একটার জন্য ফাই আর একটার জন্য ফাই এরকম যদি ধরি তাহলে এরকম আসছে 2 phi যেখানে তড়িৎ ফ্লাক্স 2 phi equals to q by epsilon 0 মানে বদ্ধ করতে হচ্ছে দুটো ক্ষেত্র লাগছে আমার যেরকম আছে তার মতো আরেকজনকে লাগছে তাহলে এখান থেকে আমরা বলবো phi সমান হচ্ছে q by 2 epsilon 0 তো q by 2 epsilon 0 এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অপশন b সেটা হচ্ছে q by 2 epsilon 0 এবার আসা যাক আমাদের কোশ্চেন নাম্বার 6 এটা রয়েছে তোমাদের পরমাণু অধ্যায় থেকে রয়েছে প্রশ্নটা অর্থাৎ যেখানে বোরের তত্ত্ব কিংবা বোর মডেল রয়েছে তো প্রশ্নটা বলেছে যে H পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1.5 তো এই জাতীয় প্রশ্ন করার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য যে ফর্মুলাটা রয়েছে তোমাদের সেটা তোমাদের আশা করি মনে আছে ইলেকট্রন ভোল্ট এককে এইটা রয়েছে এবারে E এর মানে n তম শক্তি স্তরের জন্য শক্তিটা এবারে এখানে n এর মান তো জানা নেই n এর মান জানা থাকলে আমরা এই ফর্মুলা লাগিয়ে তার ভরবেগ বের করতে পারি l (nh/2π) লাগিয়ে তো এটা বের করার রাস্তা কি না e এর মানটা দেওয়া আছে কত না -1.51 e তাহলে এইখানে দেখো আমরা n স্কয়ারটা খুব সহজে বের করে নিতে পারবো কারণ কি না এখানে যখন তুমি ভাগটা করছো ভাগটা করলে কি আসছে না 9 আসছে তো 9 মানে n হচ্ছে 3 তাহলে l হচ্ছে nh/2π তাহলে n এর জায়গায় 3 বসিয়ে দিলাম
এইটা হচ্ছে দেখো একটা অপশন রয়েছে সম্ভবত যা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অপশন সি তে রয়েছে তাহলে এখান থেকে সহজে করতে পারছি এর পরের যে রয়েছে সাতের দাগে এমসিকিউ এটা রয়েছে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার থেকে অর্থাৎ হচ্ছে ইউনিট 3 খুব বড় চ্যাপ্টার যেটা যেখানে বায়োসাভার্ট সূত্র টুটুর রয়েছে সাইক্লোট্রন রয়েছে তো এখানে বলছে একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট সমভরবেগ মানে বুঝতে পারছো m1 v1 সমান m2 v2 ভরবেগ একই আছে দুটো কারা দ্বারা না একটা হচ্ছে আলফা অর্থাৎ আলফা কণা আর একটা হচ্ছে প্রোটন কণা তারা প্রবেশ করেছে তারা প্রবেশ করার পর কি হয়েছে না একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে সেই চৌম্বক ক্ষেত্র বলছে সুষম আছে অর্থাৎ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করেছে আর বৃত্তাকার পথে বেঁকে গেছে তোমরা ভালো করেই জানো বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ যেহেতু সাইক্লোট্রন কম্পাঙ্ক সাইক্লোট্রন পড়েছো তো এমনিও সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো আধানযুক্ত কণা প্রবেশ করলে সে সার্কুলার পাথেই মুভ করে অর্থাৎ বেঁকে যায় তো এখান থেকে এম ডি টা ধ্রুবক তাহলে আর এর সঙ্গে ডি যেহেতু সুষম তাহলে আর এর সঙ্গে কি ওর কেমন সম্পর্ক এরকম সম্পর্ক এবারে যেহেতু জিজ্ঞেস করেছে আমাদের দুজনে বৃত্তাকার পথে ব্যাসার্ধের অনুপাত যদি আমি আর আলফা বাই আর পি করি তাহলে যেহেতু ব্যাসানুপাতিক আমি এরকম লিখতে পারি কিউ পি বাই কিউ আলফা তোমরা সবাই জানো আলফা কোনা আধান প্রোটনের দ্বিগুণ হয় বুঝতে পারছো কেন আলফা মানেই হচ্ছে 2He4 তাহলে বুঝতে পারছো দ্বিগুণ হচ্ছে আর প্রোটন মানে আমরা জানি সাধারণ হাইড্রোজেন ক্ষেত্রে যেরকম দেখে থাকি তাহলে 1 এটা 2 এই জন্য এটা 1/2 তো যদি অপশন দেখো অপশন সি তে কিন্তু রয়েছে 1/2 তো এটা একটু বুঝে লাগালে কিন্তু খুব কম সময় এটা কিন্তু হয়ে যাবে এরপর একটা খুব সহজ প্রশ্ন রয়েছে এক লাইনও নয় বলছে পৃথিবী যে স্থানে নদীগুণের মান 90 ডিগ্রি হবে তা কি এটা সবাই জানো তো থিওরিতেও পড়েছো যে আমরা চৌম্বক উত্তর মেরু ম্যাগনেটিক যেটা নর্থ পোল সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল অফ ডি কিংবা যাকে আমরা নতিকোণ বলি বাংলায় অর্থাৎ থিটা তার মান 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে সেটা অপশন বি তে দেখা রয়েছে চৌম্বক উত্তর মেরু তো সেটাই হবে আর কোশ্চেন নাম্বার 9 এটা আবার তড়িৎ চুম্বকত্ব থেকে যা দেখতে পাচ্ছি প্রশ্নটা কারণ এখানে বলছে একটা ঋজু পরিবাহী রয়েছে সেই ঋজু পরিবাহী ধনাত্মক এক্স অক্ষ বরাবর অর্থাৎ দৈর্ঘ্য রয়েছে কত 0.5 মিটার তো বলছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার তারপর বলছে চৌম্বক ক্ষেত্রের মান রয়েছে অর্থাৎ বি ভেক্টর রয়েছে বি ভেক্টর রয়েছে কত 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ অত টেসলা এবার জিজ্ঞেস করছে একে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলো পরিবাহীর উপরে যে পরিমাণ বল ক্রিয়া করবে এবং তার অভিমুখ কি হবে তো এটা একটা খুব ফেমাস থিওরি বলতে এটা তো এলেন না তোমরা আশা করি মনে আছে যে কোন সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোন কারেন্ট ক্যারি কন্ডাক্টর অর্থাৎ একটা পরিবাহী যে প্রভাব মাত্রা তার ভিতর দিয়ে যাচ্ছে এটা খুব ফেমাস থিওরি এই থিওরি প্রমাণটাও ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের 23 সালে তো F=IL×B এই ফর্মুলাটা লাগাতে হবে কিন্তু দেখো এখানে প্রশ্নই বলা ছিল x অক্ষ বরাবর তাহলে I এর মান কত 1 L হচ্ছে 0.5 এই ক্রসটা কিন্তু গুণ তোমরা এটাকে ক্রস চিহ্ন ভাবো এটা কিন্তু ক্রস এটা ভেক্টরের ক্রস এটা কিন্তু জাস্ট গুণ তাহলে 1×0.5 তো 0.5 হচ্ছে L L কোণ বরাবর এখানে প্রশ্ন বলেছে L এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে x অক্ষ বরাবর অর্থাৎ পরিবাহীকে x অক্ষ বরাবর রাখা হয়েছে তো x অক্ষ বরাবর একক ভেক্টর কি হয় I ক্যাপ আর B তো অলরেডি মান রয়েছে 2i ক্যাপ 4j ক্যাপ তোমরা দেখতে পাচ্ছি প্রথমটা তো কেটেই যাচ্ছে কারণ মানে কেটে যাচ্ছে বলতে জিরো হয়ে যাচ্ছে আর কি বাদ পড়ে যাচ্ছে i ক্রস i শূন্য তো যেন লিখছি না পরেরটাই লিখো 0.5×4 অর্থাৎ 2k ক্যাপ এখানে তোমরা একটু অপশনগুলো দেখো 2k ক্যাপ মানে SI এককে কি এটা 2 নিউটন z অক্ষ বরাবর তো যতগুলো অপশন রয়েছে প্রথম অপশন দেখো রয়েছে 2 নিউটন ধনাত্মক x অক্ষ বরাবর তার মানে প্রথম অপশনেই রয়েছে কি করে বুঝলাম প্লাস আছে সেই জন্য ধনাত্মক 2 বেরিয়েছে SI একক যেহেতু টেসলা ছিল তাহলে সবগুলো SI একক রয়েছে সবগুলো দেখো SI একক তাই নিউটন আর k ক্যাপ যেহেতু বেরিয়েছে সেই জন্য বলছি z অক্ষ বরাবর আচ্ছা বলি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে পরিবর্তী প্রভাব থেকে পরিবর্তী প্রভাব মানে এখানে দাঁড়াচ্ছে যে এসি থেকে একটা এসি প্রভাব একটা ইকুয়েশন দিয়েছে সেই ইকুয়েশনটা কেমন আমি মুছে লাগে ইকুয়েশনটা দেখো বলেছে i=3sin ωt + 4cos ωt এর একটা প্রশ্ন দিয়েছে তাহলে এটা হচ্ছে 10 এর দাগ তাহলে i=3sin ωt + 4cos ωt এবার বলছে এই প্রভাবের
আরএমএস মানটা কত সেটা জিজ্ঞেস করছে। দেখো এর একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি আমরা এটাকে যদি এইভাবে লিখি, এটাকে কিছু একটা নাম দিলাম, সে আই ওয়ান দিতে পারি, একে হয়তো আই টু দিতে পারি, তো শর্টকাটটা হচ্ছে কি না আই আরএমএস হবে এইটা। এখান থেকে এমসিকিউর জন্য স্পেশালি তুমি কিন্তু খুব সহজে না বের করতে পারো, অর্থাৎ এরকম তাহলে এইখানে যে দেখো মান রয়েছে, একটা অপশন রয়েছে দেখো 5/√2, এটা কিন্তু এখান থেকে সহজে করা হয়ে যায়। এবার এটা হচ্ছে মনে রেখে করা, এবার যারা মনে রেখে করতে চাও না তাদের জন্য একটা সহজ রাস্তা বলি, যারা সলভ করতে চাও তারা কি করবে, আই এই তিনটে কিছু একটা ধরে না, সাপোজ ধরে না I0 cos φ, অলরেডি রয়েছে সাইন ওমেগা টি, প্লাস 4 কে ধরো I0 sin φ cos ωt, তাহলে এখান থেকে কি আসবে না I0 যেহেতু কমন সাইন ওমেগা টি প্লাস ফাই, সেটা দেখো একটা এসি ইকুয়েশন, এখানে যেখানে I0 হচ্ছে সে সমান, অর্থাৎ যেটা আমরা বিস্তারে বলে থাকো এই আই জিরোটা কি করে পাবো না I0 cos φ মানে কে 3 আর I0 sin φ মানে কে 4, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কি I0 স্কয়ার কমন cos স্কয়ার φ আর I0 স্কয়ার sin স্কয়ার φ, তাহলে I0 স্কয়ার এখান থেকে পাচ্ছি, তাহলে এখান থেকে I0 কত হবে √25 অর্থাৎ 5, আর আমরা IRMS কত জানি I0/√2 জানি, তো এভাবেও বের করতে পারো, অর্থাৎ তোমরা এরকম মনে রেখে না সলভ করে এভাবে কিন্তু করতে পারো, দুটোই শেখালাম তোমাদের ইচ্ছা, তোমরা এটা যদি শর্টকাট মনে হাঁটা করতে পারো না এটা করতে পারো, এটা হচ্ছে কিন্তু ট্রেডিশনাল মেথড, এবারে 2 নম্বর প্রশ্নতেও এটা করতে পারো, শর্ট প্রশ্ন জন্য করতে পারো। এর পরের যে প্রশ্ন আর 4টা এমসিকিউ রয়েছে অপটিক্স থেকে রয়েছে, সেটা হচ্ছে 11 থেকে, সেখানে রয়েছে আলোর ব্যতিচার থেকে তীব্রতার অনুপাত রয়েছে, অর্থাৎ I1:I2 অর্থাৎ I1/I2 সেটা রয়েছে 9/16, তোমরা ভালো করে জানো তীব্রতার সঙ্গে আমাদের যে বিস্তার তার সম্পর্ক কেমন স্কয়ার, অর্থাৎ বর্গের সাথে সমানুপাতিক, a স্কয়ার যেটা বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক হচ্ছে তীব্রতা, তাহলে একে আমি এভাবে লিখতে পারি a1 স্কয়ার a2 স্কয়ার, তাহলে a1/a2 কি হবে না √9/16 অর্থাৎ 3/4, তো এখানে এটা তো উত্তর চাইনি, উত্তর চেয়েছে আইম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ তীব্রতা বাই সর্বনিম্ন তীব্রতা, এটা কি করে পাবো, এটার নিয়ম হচ্ছে অনুপাত দিয়ে এইভাবে করা, সর্বোচ্চ হলে প্লাস আর সর্বনিম্ন হলে ডিফারেন্স চিহ্ন দ্বারা, বিয়োগ চিহ্নই হবে কিন্তু জরুরি নয় এই ওয়ানটাই যে বড় হবে আর উপরে স্কোয়ার থাকবে, তো আমরা যেহেতু রেশিওটা আমাদের কাছে রয়েছে তাহলে আমরা রাফলি এরকম একটা নাম পেতে পারি, এরকম তাহলে কত আসছে এইখান থেকে দেখো 4+3 অর্থাৎ 7 স্কয়ার আর এখানে 1 স্কয়ার, সো 49/1, তাহলে এখানে যতগুলো অপশন রয়েছে দেখো 49/1 তার মানে I max is to I minimum কত আসছে, তাহলে 49:1 অর্থাৎ অপশন এ। একইভাবে দেখো 12 দাগে যে প্রশ্নটা রয়েছে যেখানে উভয়তল উত্তর অর্থাৎ উভয়তল লেন্স রয়েছে, বলছে বায়ু মাধ্যমে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারী, তাহলে অভিসারী ছিল কিন্তু হয়ে যাচ্ছে জলে গিয়ে অপসারী, তাহলে লেন্সের প্রতিসরাঙ্কটা কি হবে না, এখান থেকে কি বোঝা যাচ্ছে আমরা জানি বায়ুতে প্রতিসরাঙ্ক যদি আমি তাকে এখানে মিউ এয়ার বলি সেটা 1, আর জলের জন্য যদি বলি ধরো লিকুইড তাহলে সেটা কত 1.33, এই যে 1.3 অর্থাৎ আমি এটা জলই বলছি, তাহলে 1.33 রয়েছে আর লেন্সে সাপোজ ধরো মিউ ক্যাপিটাল এল বললাম, যেহেতু অপশনে ক্যাপিটাল এল মানে প্রশ্নতেই বলেছে লেন্সের প্রতিসরাঙ্ক মিউ এল, তাহলে মিউ এর মান কি হতে হবে না একের থেকে তো বেশি হতেই হবে, কারণ জলে গিয়ে যা বলছে এখানে জলে গিয়ে অপসারী হয়ে যাচ্ছে, তাহলে অপসারী হতে গেলে তার নেচারটা কি হয় না দেখো লেন্সে যেটা থিওরি পড়েছো তোমরা
একটা উত্তর লেন্স নরমালি কি হয় না সে হয় অভিসারী ধর্ম থাকে কনভার্জিং ক্ষমতা থাকে তার এবারে কেন থাকে না সে ধর বায়ুতে আছে তাহলে বায়ু সাপেক্ষে তার প্রতিসরণ বেশি কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ কখন হয় যখন তার সাপেক্ষে মাধ্যমের প্রতিসরণ ঘটা বেশি হয়ে যায় তখন কি হবে তার নেচারটা চেঞ্জ হয় যে অভিসারী সে অপসারী মতো আচরণ করে তার মানে হচ্ছে যদি মিউয়েলের মান এই জলের প্রতিসরণক থেকে কম হয় অর্থাৎ যেটা অপশন ডি তে আছে আর বায়ু থেকে বেশি হয় তাহলে কি হবে সে জলে গেলেই কিন্তু তার নেচার কিন্তু হয়ে যাবে অবসারী অর্থাৎ অবতল লেন্সের মতো আচরণ করবে তার মানে এটা হবে অপশন ডি এরপর যে দুটো প্রশ্ন আছে তার মধ্যে সেটা তো একেবারে সহজ রয়েছে তার আগে যেটা প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে বলছে একটা ডায়োড রয়েছে অর্থাৎ একটা ইউনিট 9 এর প্রশ্ন একটা ডায়োড আছে এইখানে সাপ্লাই ভোল্টেজ V1 রোধটা 150 ওহম এটা প্লাস 3 ভোল্ট এবার এখানে জিজ্ঞেস করেছে যদি 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলে অর্থাৎ ভোল্টেজ যদি বৃদ্ধি করা হয় বিভবটা তাহলে প্রভাব মাত্রার পরিবর্তন কত হবে সেটা নির্ণয় করো এবার দেখো প্রভাব মাত্রার পরিবর্তন যদি আমি এর নাম বলি ধর ডেল্টা তাহলে এখানে দেখতে পাচ্ছি কি না 2 থেকে 6 কথা কিন্তু বলছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তোমরা এখানে দেখো 2 থেকে 6 বলছে ঠিকই কিন্তু এখানে লক্ষ্য করো তো এখানে কত আছে 3 আছে তার মানে কি হচ্ছে যতক্ষণ ডায়োডটা সম্মুখ বায়াস কিংবা ফরওয়ার্ড বায়াসে না হবে ততক্ষণ তো হবে না তার মানে 2টা তো বেকার দুইটা হলেও তো হবে না কারণ এটা তো পি সাইড এটা এন সাইড এদিকটা তো বেশি হতেই হবে তার মানে কি আমাকে সর্বোচ্চ এখানে আমাকে 6 করতে হবে আর এখানে 3 2 হলে তো হচ্ছে না তখন তো রিভার্স বায়াস থাকবে অর্থাৎ বিপরীত বায়াস থাকবে বিপরীত বায়াস থাকা মানে কি সে কন্ডাক্ট করবে না অর্থাৎ তড়িৎ পরিবহন করবে না তাহলে ডেল্টা এ কি হবে 6 মাইনাস 2 কিন্তু হবে না 6 মাইনাস 3 হবে কারণ 3 হতেই হবে অন্তত না হলে কিন্তু সে নেগেটিভ বায়াস হয়ে যাচ্ছে অর্থাৎ রিভার্স বায়াস হয়ে যাচ্ছে তাহলে এই জন্য এখানে যে ভ্যালু রয়েছে 2 ভোল্ট থেকে 6 ভোল্ট বলেছিল কিন্তু 6 থেকে 3 করতে হবে আর 150 দিয়ে ভাগ কেন 150 দিয়ে ভাগ না ওমের সূত্র I = V / R এখানে ডেল্টা I যেহেতু হচ্ছে ওই জন্য এটা হয়ে যাচ্ছে ডেল্টা V ওই জন্য V এর পরিবর্তন তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে 1/50 অ্যাম্পিয়ার যদি আমরা অপশন দেখি অ্যাম্পিয়ার এ নেই এই জন্য আমরা কি করব একে মিলি অ্যাম্পিয়ার এ কনভার্ট করব অর্থাৎ 1000 দিয়ে গুণ করে দেব তাহলে পাওয়া গেল কত 20 মিলি অ্যাম্পিয়ার 20 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ অপশন বি লাস্টে যে প্রশ্ন থিওরি প্রশ্ন ইউনিট 10 থেকে অর্থাৎ সঞ্চয় ব্যবস্থা থেকে তো এখানে বলা রয়েছে যে যে প্রক্রিয়া দ্বারা বাহক রঙ্গের বিস্তার সংকেত সংকেত তরঙ্গের তাৎক্ষণিক বিস্তার নাম থেকেই বুঝতে পারছো বিস্তার সংকেত তার মানে এটা হবে বিস্তার মডুলেশন এই জন্য দেখো এখানে অপশন রয়েছে অপশন এ দেই রয়েছে যেহেতু বিস্তারই রয়েছে যার সঙ্গে সমানুপাতিক তাহলে বিস্তারই হবে নিশ্চয়ই কম্পাঙ্ক হবে না কিংবা দশা মডুলেশন হবে না ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে আর ভিএসিকিউ যে ছিল এখানে অনেক অথবা ছিল তো প্রথম প্রশ্ন ভিএসিকিউ তে ছিল একটি বিন্দুতে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ ওই বিন্দু দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সম্পর্ক কি যদি চৌম্বক বলরেখা এরকম হয় সাপোজ তাহলে সম্পর্ক কি হবে না সেইখানে যে বিন্দুতে জানতে চাইছো সেখানে যদি স্পর্শক টেনে দেওয়া হয় সেটাই তার অভিমুখকে দর্শাবে তাহলে শুধু এক লাইনই লিখতে হবে এমনি এগুলো এক লাইনের প্রশ্ন হয় যে যে বিন্দুতে আমরা বের করতে চাইবো সেখানে স্পর্শক টেনে দিলে সেটাই হবে বি এর অভিমুখ আর সেই বিন্দুতে তার মানটা হবে বি এর মান তো এটা একটু মনে রাখতে হবে তার মানে বলতে পারি এই বলরেখার উপর স্পর্শক টানলে কোন বিন্দুতে সেটাই হচ্ছে বি এর কিন্তু অভিমুখ তার মানে বি অ্যাকচুয়ালি স্পর্শকীয় ভাবে ক্রিয়া করছে অর্থাৎ বি ইজ ট্যানজেনশিয়াল টু দা পয়েন্ট হোয়ার ইট ইজ ড্রন অন দা লাইনস অফ ফোর্স কার লাইনস অফ ফোর্স না ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স এই ক্ষেত্রে সেটা একটু মনে রাখতে হবে যে বিন্দু এই বিন্দুতে হবে সেই বিন্দুতে হবে সব বিন্দুতে তার অথবাতে ছিল একটি এল দৈর্ঘ্যের সরল পরিবাহীকে বি প্রাবল্যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমকোণে রাখলে আবিষ্ট তড়িৎচালক বল তড়িৎচুম্বকীয় আবেশের প্রশ্ন যেটা আরে ছিল তো যেহেতু আবেশের কথা বলছে তোমরা জানো যদি তড়িৎচালক বল ই ধরি তাহলে ফর্মুলা ছিল বি এল ভি সাইন থিটা তো যেহেতু এখানে বলছে সমকোণে আছে তাহলে থিটার জায়গায় আমরা বসিয়ে ফেলবো 90 তাহলে শুধু বি এল ভি বি তো বুঝতেই পারছো চৌম্বক ক্ষেত্রের মান এল হচ্ছে সেই পরিবাহী দণ্ডের দৈর্ঘ্য বি হচ্ছে যে বেগ নিয়ে সে মুভ করছে অর্থাৎ গতিশীল তো এটা একটু সহজ প্রশ্ন
তারপরে ছিল লেন্স থেকে প্রশ্ন অর্থাৎ অপটিক্স থেকে অপটিক্সে বলছে কোন শর্তে একটি উত্তল লেন্সে যে কোনো দুটি অবস্থানের জন্য কোন বস্তুর পর্দার উপর সর্বদা সদ্বিম্ব গঠিত হবে দেখো সদ্বিম্ব গঠিত হতে গেলে একটাই শর্ত এটা দুই দাগের প্রশ্ন তোমরা এটা পড়েছো থিওরিতে ডি অর্থাৎ উৎস থেকে ধরো যেখানে সোর্সটা রয়েছে ধরো ক্যান্ডেলেকটা রয়েছে সেখান থেকে পর্দার যে দূরত্ব সেটাকে আমরা কি করি ক্যাপিটাল ডি দিয়ে লিখি ক্যাপিটাল ডি মানে হচ্ছে বস্তু দূরত্ব প্লাস প্রতিবিম্ব দূরত্ব সেটাকে হতে হবে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের বেশি তো যেহেতু এটা উত্তর এটা থিওরিতে খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রমাণটাও এখানে কিন্তু শর্ত প্রশ্ন দিয়েছে তার অথবাতে অপটিক্সের একটা প্রশ্ন ছিল খুব ইন্টারেস্টিং প্রশ্ন সূর্যরশ্মি সোডিয়াম আলো গাড়ির হেডলাইট এদের মধ্যে কোনটি বা কোন আলোগুলি সমবর্তিত এটা হচ্ছে সমবর্তন চ্যাপ্টার অর্থাৎ আলোক বিজ্ঞানের শেষ চ্যাপ্টার তো এখানে যতজন রয়েছে কোনটাই সমবর্তিত নয় এটা তো রেজাল্ট লাইক না যে সমবর্তিত হবে এগুলো সবই হচ্ছে অসমবর্তিত তো এখানে থেকে একটা শিক্ষা নেওয়া যে কোনটি বা কোনগুলি সমবর্তিত সব সময় যে প্রশ্ন ওটাই চাইছে তা না এখানে কোনটাই সমবর্তিত তোমাদের এটাই লিখতে হবে যে নন অফ দ্য এবভ মানে বলতে কোনটাই সমবর্তিত না তো এটা একটু মনে রাখবে তারপরে তিনের দাগে এসি থেকে প্রশ্ন রয়েছে অর্থাৎ এটা ইউনিট 4 এর প্রশ্ন ইউনিট 4 এর সেকেন্ড চ্যাপ্টার পরিবর্তী প্রভাব এখানে বলেছে 50 হার্জ কম্পাঙ্কের তড়িৎ সরবরাহ লাইনে কতক্ষণ পর পর প্রবাহ মাত্রা এবং প্রবাহের অভিমুখটা উল্টে যাবে তো তোমরা যদি গ্রাফটাও দেখো পুরোটা হচ্ছে পর্যায়কাল অর্থাৎ টি তাহলে অর্ধেক পর্যায়কাল অর্থাৎ টি বাই টু হলে উল্টায় কারণ উপরে ছিল দেখো তারপর নিচের দিকে অর্থাৎ পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে চলে যাচ্ছে তো টি বাই টু সময় লাগছে তোমাদের কাছে টি দেওয়া নেই তোমাদের টাইমটাই বের করতে হবে এই জন্য তোমরা কি করবে তোমরা ভালো করে জানো f = 1 / t হয় অর্থাৎ n = 1 / t তোমরা শব্দতে পড়েছো n এখানে যে বলা হয় তো এখানে যদি আমি এখানে মান বসাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 / 2f আসছে কারণ t এর জায়গায় বসাবো কত 1 / f তাহলে 1 / 2f এখানে লক্ষ্য করে দেখো মান রয়েছে অর্থাৎ f হচ্ছে 50 তাহলে 1 এর 100 তাহলে 1 এর 100 সেকেন্ড মানে হচ্ছে 0.01 সেকেন্ড তো এখানে উত্তর হবে 0.01 সেকেন্ড তার মানে হচ্ছে উত্তরে কিন্তু সেকেন্ড লিখতে হবে শুধু 0.01 লিখলে হবে না তাহলে 50% নাম্বার চলে যাবে কিন্তু এর অথবাতে রয়েছে তড়িৎ চুম্বকগত চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন কোন ভৌত রাশির একক ওয়েবার পার মিটার স্কয়ার তো এটা খুবই সহজ ওয়েবার পার মিটার স্কয়ার হচ্ছে b এর একক কারণ কি b = হচ্ছে 5/a অর্থাৎ চৌম্বক ফ্লাক্স / ক্ষেত্রফল চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে বিজ্ঞানী ওয়েবারের নাম অনুসারে ওয়েবার আর ক্ষেত্রফলের একক বোঝানো হয় সাইতে মিটার স্কয়ার তার মানে ওয়েবারটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের SI একক ঠিক আছে তাহলে এটা হচ্ছে কোন রাশি এটা হচ্ছে b জিজ্ঞেস করেছে এটি স্কেলার না ভেক্টর সবাই জানো চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি তো এই জন্য এটা হবে ভেক্টর চারের দাগে রয়েছে কি না চারের দাগে গ্লাস প্রশ্ন রয়েছে কোন শর্তে একটি অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হয় এবার তোমরা জানো এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন এটা হচ্ছে অর্ধপরিবাহী অর্থাৎ ইউনিট 9 এর ফার্স্ট চ্যাপ্টার তো অর্ধপরিবাহী পরিবাহী আর অন্তরকে মাঝামাঝি জানো তো এর ক্ষেত্রে কি হয় না যখন 0 কেলভিন হয় তখন সে কিন্তু অন্তরকের মতোই আচরণ করে কারণ তার কাছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ক্যারিয়ারগুলো যেতে পারে না অর্থাৎ যোজ্যতা কোটি থেকে পরিবহন কোটিতে যেতে গেলে শক্তি লাগে ওই জন্য এনার্জি লাগবে তো এনার্জিটা পাবে কি করে যখন টেম্পারেচার রাইজ করবে তো টেম্পারেচার রাইজ যখন করছে না অর্থাৎ 0 কেলভিনে তখন তো KT = 0 অর্থাৎ থার্মাল এনার্জি 0 প্র্যাকটিক্যালি তো তখন সে ইনসুলেটর মতো অ্যাক্ট করবে তো এখানে প্রশ্ন কি ছিল প্রশ্ন বলছে কোন তাপমাত্রা অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক তার মানে নরমাল সময় কি হবে সে অর্ধপরিবাহীর মতোই থাকবে যত তুমি টেম্পারেচার লো করবে এটাও ঠিক যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার পৌঁছাতে পারবো না কিন্তু যদি পৌঁছানো যেত তাহলে কিন্তু আচরণটা অন্তরকের মতোই হতো কার কারণ একদমই কারণ এটা ভ্যালেন্স ব্যান্ড ধরো ভিডি আর এটা কন্ডাকশন ব্যান্ড ধরো সে তো সবই একদম নিচের স্তরে যেরকম তোমার গ্রাউন্ড স্টেট বলো এরকম তাকে তো ক্যারিয়ারকে তো এখানে পৌঁছতে হবে তড়িৎ পরিবহন করার জন্য সেটা কিন্তু হয় না সেই জন্য কিন্তু সে আচরণটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সে কিভাবে আচরণ করে একদম আচরণ করে একটা অন্তরকের মতো কিন্তু টেম্পারেচার রাইজ করে দাও সে আবার নরমাল কেসে চলে আসে তো এখানে আলোচনা শেষ করছি তোমাদের বুঝতে কিছু অসুবিধা থাকলে বলবে আমরা 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা নেক্সট ভিডিও শুরু করব এই বছরের প্রশ্ন নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টিল দেন বাই